হ্যালো ভিউয়ার্স, দেখছেন রফিক ভিডিও ডায়রি। আর আজকে পার্ট 17, যেহেতু আজকে 17 জানুয়ারি, সো 17তম পার্টে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে তারিখটা প্রথমে বলে নিই, আজকে হচ্ছে মঙ্গলবার, 4 মাঘ 1423 এবং 18 রবিউল সানি 1438। আর ইংরেজি তারিখ তো বলেই নিলাম, আজকে 17 জানুয়ারি 2017। 17তম পার্টে আজকে কি বলবো সেটা একটা বিষয়। আজকে একটু ব্যক্তিগত বিষয় বলি। এমনিতে আমার ঠান্ডা লাগার সমস্যাটা কয়েকদিন থেকেই আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডাজনিত কাশি ভুগছি প্রচণ্ড রকমে। জানি না আমার কথা বলতে গিয়ে কোনো সমস্যা হয় কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ওয়ার্মার পরে আছি ঠান্ডার জন্যে। তো আমি আরও আরও কাপড় চোপড় পরেছিলাম, তো এখন শ্যুট করার জন্য আমি একটু কাপড় চোপড় কমিয়ে দিলাম আর কি। তো যাই হোক, ঠান্ডাটা আমাকে খুব কাবু করে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, ভাই আপনার এত ঠান্ডা লাগে কিভাবে? আমি তাদেরকে বলি, ভাই যার জন্ম পহেলা মাঘ তাকে ঠান্ডা না লেগে কি আপনাকে লাগতে পারে? বিষয়টা এরকমই, আসলে আমার জন্ম যেহেতু পহেলা মাঘ, মাঘ মাসের শীতে, সো ঠান্ডাটা আমাকে একটু বেশি লাগে। ঠান্ডার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, তো এটা আমাকে সবচেয়ে বেশি কাবু করে। ওষুধপত্র সব যত কিছুই খাই, সব কিছুতে মানে খুব বেশি যে সুবিধা করতে পারি ব্যাপারটা তা না আর কি। তো যাই হোক, এখানে একটা বিষয় আমি বলি। এই আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়ার্মারটা পরে আছি, এই ওয়ার্মারের একটা স্টোরি আছে। সেটা হচ্ছে যে গত বছর ফেব্রুয়ারি দিকে আর কি, যে বসুন্ধরা সিটি গ্রাউন্ড ফ্লোরে একটা ইন্টারন্যাশনাল শপ, চেইন শপ আছে মোস্তফা মার্ট, তো ওখানে যাই। একটা ফোন এসে সমস্যা হচ্ছিল, একটা কাস্টমার কেয়ারে দিয়ে ওখানে নিচে যাই। তো নিচে গিয়ে দেখি এগুলো বেশ ডিসকাউন্ট চলছিল, তো আমি ডিসকাউন্ট পেয়ে দুইটা কিনে নিলাম। আমি এগুলো অনেক চমৎকার, অনেক ওয়ার্ম, চাইনিজ এগুলো অনেক গরম। তো কিনে আনার আমি কিনে অনেক খুশি। আমি আমার আমার জন্য এক সেট নিয়েছি, ট্রাউজার সহ আমার ওয়াইফের জন্য এক সেট নিয়েছি। তো তারপর আমি অনেক অনেক হ্যাপি। আমার কাজিন ছিল আমার সাথে, ওকে কিছু শপিং করে দিলাম ওখান থেকে। তো আমার যে মোবাইলের সমস্যাটা ছিল এটা ঠিক করে, এটা আমি বাসে করে আসতেছিলাম উইনার পরিবহনে, সম্ভবত হ্যাঁ উইনার। তো হঠাৎ করে আমার সম্ভবত ফার্ম গেটের ওখানে এসে আমার পাশে একজন কোট পরা একজন ভদ্রলোক সে বসে ছোটখাটো করে। পরে একসময় আমি গুলশানে এসে আমি খেয়াল করি আমার পকেটে ফোনটা নেই। আমি খুব খোঁজাখুঁজি করলাম, আমার যে ফোন নাম্বারটা ছিল সেটাও ভুলে গিয়েছিলাম, ট্রাই করলাম তারপরও চেক করে করে, কিন্তু ফোনটা আর পেলাম না। খুব সম্ভবত সেই ভদ্রলোক আমার পকেট থেকে নিয়ে নিয়েছিল এটা। ফোনটা খুব বেশি আমারই দামি এমনটাও ছিল না, তবে মজার বিষয় হচ্ছে যে ফোনটা ওই দিন আমি আসার পর একজন আমার কাছ থেকে কিনবে, এক পরিচিত ভাবি, তো সে অলরেডি এসে বসে আছে এমন একটা ব্যাপার যে আসলে সে কিনবে। আমার দুই দিক থেকে সেদিন লস হয়েছিল। একদিকে হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে ফেললাম, আর বিক্রি করার মতো একটা কনফার্ম হয়ে থাকা ফোন সেটাও আমার হলো না। আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই দিন এই প্রথম একদিন আমাকে পুলিশ আমাদেরকে, আমি আমার একজন সাধারণ আম জনতা আর কি, পাবলিক আমাদেরকে সার্ভ করে বলেছিল। তো গুলশান থেকে নেমে আমার রিক্সা করে নতুন বাজার দিকে আসছি, তো এখানে যে সামনে যে লেক পার হয়ে যায় গোল চত্বরটা, এখানে পুলিশ আমাদেরকে থামায়। থামার পরে সালাম বলে, স্যার আপনাদের একটু চেক করতে পারি? দেখি হ্যান তেন, তারা এমনভাবে পোলাইট ভাবে কথা বললো স্যার স্যার করে, আমি তো এটা অবাক। আমি আকাশ থেকে বললাম যে মানুষ পুলিশ আমাদেরকে স্যার স্যার করে কথা বলছে, আমাদের কোনো ভিআইপিও না, আমি আমার সাথে কোনো প্রাডো গাড়িও নেই, আমার কোনো এরকম কোনো সাইনবোর্ডও নেই। তারা আমাকে খুব সার্চ সার্চ করে বললো, কিন্তু ততক্ষণ আমার প্রচন্ড মন খারাপ, কারণ ফোন হারিয়ে ফেলেছি। তারা আমার এই প্যাকেটগুলো সার্চ করলো, এইগুলো যে প্যাকেটে ছিল এগুলো দেখে দেখে তারা বুঝলো না এর মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু নেই, তারপরে তারা আমাকে ছেড়ে দিল আর কি। তো এই ছোটোখাটো ঘটনাগুলো মনে পড়ছে আর কি। তো চলুন আজকে আজকে একটু উইকিপিডিয়া একটু এক নজর দেখে নিই। আজকে হচ্ছে 17 জানুয়ারি, কী কী আছে? 17 জানুয়ারি 1942 সালে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, আপনারা সবাই জানবেন উনি মারা গিয়েছেন, ওনার জন্ম হয়েছিল। ভারতীয় গীতি কবি এবং স্ক্রিপ্ট রাইটার জাভেদ আখতারের জন্ম। জিম ক্যারি কানাডীয় বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেতা, তার জন্য মৃত্যু হয়েছে কাকা সেটা একটু দেখে নিই। জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মারা গেছেন এই দিনে, সেটা 2010-এ। 2014 সালে মারা গেছেন সুচিত্রা সেন। এটা সুচিত্রা সেন সম্পর্কে আপনারা অনেকেই জানবেন, আমাদের যারা মুরব্বি ছিল তাদের অনেকেই সুচিত্রা সেনের উপর ক্রাশ খেয়েছিলেন। উত্তম সুচিত্রা একটা বিশাল নাম করে জুটেছিল, উনি মারা যান আজকের এই দিনে। এছাড়াও মারা যান 15 সালে গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার আর কি। তো আজকে উল্লেখযোগ্য খুব বেশি খবর নেই। প্রেসিডেন্ট বলেছেন নিজেদের মধ্যে সংলাপ করতে,
এবং ওই যে রসদাস, যেটা আপনারা জানেন রসদাসের একটা ছবি নিয়ে বিশাল একটা দাঙ্গা তৈরি হয় আর কি, চিটাগাংয়ের একটা জায়গায়, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো সে আজকে কারাগার থেকে মুক্তি পায় এবং সে মুক্তি পেয়ে বলে যে আমাকে আসলে তাকে একদল লোক এসে মারধর করে তাকে ধরে নিয়ে যায়। তারপর তাকে আহত অবস্থায় পুলিশ তাকে ওখান থেকে উদ্ধার করে। তো রসরসকে নিয়ে অনেক কিছু হিন্দু মুসলিম একটা বড় একটা দাঙ্গার মতো সৃষ্টি হয়েছিল। যাই হোক, আজকে আর আজকে এখানে ক্লোজ করবো। আপনারা দেখছেন রফিক ভিডিও ডায়েরি 17তম পার্ট 17 পার্ট। সবাই ভালো থাকবেন, ভালো থাকুন, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। দেখা হবে আগামীকালের পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বাই বাই।